তিনি প্রশ্ন লিখেছিলেন, আকিকা না দিয়ে কি কুরবানি দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে আপনার এখনও আকিকা দেওয়া হয়নি, কিন্তু আপনি কুরবানি দিতে চাচ্ছেন বা আপনার সামর্থ্য হয়েছে, আপনি চাইলে কুরবানি দিতে পারেন। তবে আকিকা দিয়ে দেওয়াটা উত্তম, তবে আকিকা আপনি পরেও দিতে পারবেন, বা আকিকা দেওয়ার সুন্নত সময় হলো সপ্তম দিনে, এরপরে যদি আপনার দিতে হয় বা আপনি তখন সময় মতো দিতে পারেননি, আপনি যে কোনো সময় দিতে পারেন। তবে এটা না দিয়ে যে কুরবানি দেওয়া যাবে না, বিষয়টা এরকম নয়। কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে, আপনি সেই সময় মতো কুরবানি দিয়ে দিতে পারেন। এরপরে আপনার সামর্থ্য থাকলে আকিকা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আকিকা হবে ইনশাআল্লাহ, এবং কুরবানিও হয়ে যাবে, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর 347 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন নাসির আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, ইসলামের কালেমা কয়টি এবং সবগুলোই কি মুখস্থ রাখতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, ইসলামের কালেমা বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না, তবে কালেমা শব্দের অর্থ হলো শব্দ, কথা। তবে ইসলামী শরিয়ার পরিভাষায় কালেমা বলতে আমরা বুঝি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া, মুখে উচ্চারণ করা, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দেওয়া রাসুল হিসেবে, এবং আল কুরআনকে স্বীকৃতি দেওয়া আল্লাহর কালাম হিসেবে, এগুলোকে বলা হয় কালেমা। তো কালেমার অনেকগুলো অর্থ থাকতে পারে, যেমন কালেমা তাইয়েবা বলি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহর স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ রাসূলের স্বীকৃতি দিচ্ছি। এরপরে আশহাদু যোগ করার কারণে সেটাকে আমরা বলছি কালেমা শাহাদা, আশহাদু আল্লাহ ইলাহা, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ আমরা কালেমা তৈবার শব্দগুলোই বলছি শুধু আশহাদু যোগ করে, এটাকে আমরা বলছি কালেমাই শাহাদা। তো এরকম তৈবা, শাহাদা ইত্যাদি বিভিন্ন নামে আমরা কালেমা বলতে পারি। তবে এই কালেমা যে ইসলামে নির্দিষ্ট করে কয়টি, এরকম ইসলামের শরিয়ার মধ্যে বা কোরআন সুন্নার মধ্যে নির্দিষ্ট করা নেই, যে ইসলামের কালেমা 4টি, 5টি, 6টি বা ইত্যাদি, এরকম নির্দিষ্ট সংখ্যক কালেমা ইসলামের নেই। তবে বিভিন্ন বইতে যে কালেমার নাম দেওয়া থাকে, যেমন কালেমা তাইয়েবা, কালেমায় শাহাদা, কালেমায় তাওহিদ, কালেমায় তামজিদ ইত্যাদি, তো এগুলো যে মুখস্থ রাখতে হবে বা এগুলোই যে ইসলামের কালেমা, এর বাইরে যে কোনো কালেমা নেই, এ কথাগুলো কিন্তু সত্য নয়। এগুলো কালেমার অংশ, যেমন কালেমার মধ্যে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আছে, রাসুলের স্বীকৃতি আছে, কালামুল্লাহ শরীফের স্বীকৃতি আছে, ফেরেস্তাদের স্বীকৃতি আছে, পূর্বের নবী রাসুলদের স্বীকৃতি আছে, তাদের প্রতি বিশ্বাসের কথা আছে, এগুলো হলো কালেমা। আশা করি স্বল্প কথায় বুঝাতে পেরেছি, যদি বুঝাতে না পারি তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে শুধুমাত্র ইসলামের কালেমা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।